তো বন্ধুরা খিচুড়ি কমপ্লিট, এরপরে আলুরদম হবে। আমরা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কড়া গরম হয়ে যাওয়ার পর তেলটাও গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার একটাই কারণ, যাতে রংটা ভালো হয়। তোমরা না চাইলে চিনি নাও দিতে পারো। চিনিটা ফুটছে, এরপরে এতে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, তিনটে শুকনো লঙ্কা। পাঁচফোড়ন, জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। এরপরে দিয়ে দিলাম টমেটো। এরপরে দিয়ে দিলাম আদা বাটা দেড় চামচ। এরপরে লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা হাফ চামচ। তোমরা দেখতে পাচ্ছ আলুর দমের মশলাটা প্রায় কষা হয়ে এসছে। একদম লাস্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ। হলুদটা দিয়ে আমরা ভালো করে মশলাটাকে নেড়ে নেব, আলুর দমের মশলাটাকে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। আলুটা এদিকে আগে থেকেই সেদ্ধ করা আছে। এরপরে আমরা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এতে। আলুটা কষানো হয়ে গেছে, এরপরে আমরা আলুটাকে সেদ্ধ করা ছিল গোটা আলু, আলুটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আলুটা সেদ্ধ করা ছিল, এবারে হচ্ছে গিয়ে মশলার সাথে ভালো করে আলুটাকে নেড়ে নেব। আলুটা যেহেতু কষা হয়নি, তাই এই মশলার সাথে আলুটাকে 10 মিনিট নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা আলুটাকে আমরা ভালো করে মশলার সাথে কষে নিচ্ছি। স্বাদ মতো আমরা লবণ দিয়ে দিলাম এই কষার সময়তেই, যাতে আলুতে ভালো করে লবণটা ঢুকে যায়। এরপরে আমরা এতে গোটা মটরশুঁটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ভালো করে এবার মটরশুঁটি আর আলুটাকে কষে নেব মশলার মধ্যে। তোমরা দেখছ আলুটার আলুর দমের আলু খুব সুন্দর করে কষা হয়ে গেছে, মটরশুঁটিটাও কষা হয়ে গেছে। এরপরে আমরা এতে জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। আলুর দমের আলুটা তোমরা দেখতে পাচ্ছ জল দেওয়ার পর ফুটে গেছে, প্রায় হয়ে এসছে আলুর দমটা। আমরা জলটাকে পুরো মেরে নেব, কারণ এটা পুরো মাখো মাখো করব। আলুর দম হয়ে গেছে, তো আমরা এবারে শুধু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।